তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, চীন রাশিয়ার কাছে যুদ্ধের তালিম, তেহরানের সাত সকালেই মার্কিন এয়ার স্ট্রাইক, আর তারপর থেকেই তোলপাড় গোটা বিশ্বের রাজনীতি থেকে অর্থনীতি। বাড়ছে তেলের দাম, পড়ছে টাকার দাম, কেউ কেউ বলছেন যুদ্ধের ইঙ্গিত। কারণ এই এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে কাসিম সোলেমানির। মধ্যপ্রাচ্যে সব কূটনীতির খেল নাকি খেলতেন ইনিই বলে দাবি একাধিক সংবাদ মাধ্যমের। আদতে তিনি ইরানের সেনাবাহিনীর অন্যতম শীর্ষ অফিসার। তবে ইরানের প্রেসিডেন্টের কাছের লোক ছিলেন এই সোলেমানি। আরও ভালোভাবে বলতে গেলে খাতা কলমের পিছনে তিনিই ছিলেন ইরানের সর্বেসর্বা বলেও দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। তার মৃত্যু বড় ক্ষতি হিসেবে দেখছে তেহরান। এদিনের এই ঘটনায় অনেকেই অশনি সংকেত দেখছেন, বিশেষ করে মার্কিন পর্যবেক্ষকদের মতে মার্কিন এই উস্কানির প্রতিশোধ নেয় ইরান, আর এর ফলে ভয়ঙ্কর হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে আশঙ্কার কথা আরও যে, গত কয়েকদিন আগেই গভীর সাগরে শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানকে যুদ্ধে কৌশল শিখিয়েছে রাশিয়া এবং চীন। গত বছরের শেষ দিকে ভারত মহাসাগর এবং ওমান সাগরে বিশাল সামরিক মহড়া করে ইরান, ছিল রাশিয়া এবং চীন। বিশাল এই সামরিক মহড়াতে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠায় চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উকিয়ান রাজধানী বেইজিংয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে ডেস্ট্রয়ার পাঠানোর কথা ঘোষণা করেন। বিশাল এই মহড়ার নাম দেওয়া হয়েছিল মেরিন সিকিউরিটি বেল্ট। যদিও চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, যৌথ এই মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে তিন দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা। তিনি বলেন, তিন দেশের সমুদ্র নিরাপত্তা ঠেকানোর জন্য শুধু এই মহড়া অনুষ্ঠিত হবে না, বরং তিন দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শন করাও হবে মহড়ার অন্যতম লক্ষ্য। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শিকারচি বলেছেন, আসন্ন মহড়ার অর্থ হচ্ছে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা সমুন্নত রাখা। রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এই মহড়ার আয়োজনের আরেকটি লক্ষ্য বলে উল্লেখ করেছেন জেনারেল শিকারচি। একদিকে যখন গত কয়েকদিন আগে কার্যত যুদ্ধের তালিম নিল তেহরান, আর ঠিক সেই মহড়ার কয়েকদিন বাদেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কার্যত দিন গুনছে গোটা বিশ্বের মানুষ।